গোৱালপাৰাত আহি উপস্থিত হোৱা কথা আছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। ধুবুৰী লোকসভা সমষ্টিৰ যি অগপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ হয় সেই নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব ইতিমধ্যে দেখা গৈছে। যি বতৰ বেয়াভাৱে ইতিমধ্যে যি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰে বাতিল কৰিছে যি গোৱালপাৰাৰ যি নিৰ্বাচনী প্ৰচাৰ বিশ্ব News18 অসম নৰ্থইষ্টৰ দৰ্শক দেখুৱাইছে যি বৰষুণ ধুমুহা আৰু দৃশ্য দেখুৱাইছে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে। পুৱাৰে পৰা এই যি গোৱালতলি অঞ্চল মুখ্যমন্ত্ৰী যি ভাষণ শুনিবলৈ বিজেপি কর্মীর সাধারণ জনতা ইতিমধ্যে ভিড় করেছিল। কিন্তু নির্বাচনী প্রচার বাতিল হওয়ার পাশে ধরনের যে বরষুণের দৃশ্য দেখুয়াইছে ধরনের যে মূলত চিয়ার লো পেলায় ধরনের দাদা করবর আইসিল বল বলা নাই ভালে লাগছে পানির পানির বছর এখন কি করিল দেখবার কারণ আহিল সাতটা নাই অল্প দেখবালে ভাল আছিল বহুত মানুষ আহা যাওয়া হল পানির বছরের কারণে আহি যা নাই এখন কি করিম অল্প বেয়া লাগিছে। গণ পরিষদের প্রার্থী জাভেদ ইসলামর হয় নির্বাচনী প্রচার চলার কথা আছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেব। আর বতর বেয়া বরষুণের বাবে ইতিমধ্যে হেলিকপ্টার যে চলাব নয় তার বাতিল করেছে যে নির্বাচনী প্রচার আর তার দেখা গেছে এনে ধরনের যে লোকে লোকারণ্য হয়ে পড়ছিল যে গোৱালপাৰা চহরের যে গোৱালতলি অঞ্চল কিন্তু বতরে যে বিধি বঠালি দিয়ার বাবে ধরনের যে নির্বাচনী প্রচার ইতিমধ্যে বাতিল করা পরিলক্ষিত হয়েছে। বাইদেউ পুনরায় হিসাবে কি কো বেয়া লাগিছে বেয়া লাগিছে বরষুণ বহুত বরষুণ মানে অপেক্ষাত আসিল পিছতে এটা ইমানে বতর বেয়া করেছে এটা বেয়া লাগিছে আর দেখা নাপালো বতা বতর আর উপায় নাই। আমি আহিছো বাপুজি নগরের পৰা গোৱালপাৰা বাপুজি নগর আমি মামাক চাম বলে বহুত আশাত আসিল কিন্তু বতর বেয়া হওয়ার কারণে মামা আহিব নোৱাৰিলে আমার মাজত তার কারণে আমি বহুত দুঃখিত। কিন্তু মামা আমাক কথা দিছে মানে লোকসভা ইলেকশন শেষ হওয়ার পিছতে মামা আমার গোৱালপাৰাত আহিব আমার লগত লগ হব সেইটো কথা শুনি আমার বহুত ভাল লাগিছে। ইমান ধুমুহা বতাহ তার মাজতো আমার রাইজে আহি ইয়াত সহযোগ করেছিলে গতিকে আমি আশা করিম যাতে মামায় আহি যেনে তেনে আমার নির্বাচনী প্রচার কিন্তু বাতিল করা পরিলক্ষিত। নিউজ18 অসম নর্থইষ্ট দর্শক আমি দেখে আছো মই পুনৰ কৈছো আজি অসম গণ পৰিষদৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ হৈ পেলাই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে কি নির্বাচনী প্রচার কথা চলাব যদিও বতরে কিছু বিধি বঠালে দিয়ে বাবে নির্বাচনী প্রচার বাতিল করা পরিলক্ষিত হয়। Gracias.